পয়লা জুলাই থেকে দেশব্যাপী প্লাস্টিক ক্যারি ব্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং প্লাস্টিক ক্যারি ব্যাগের নিষেধাজ্ঞা জারি হওয়াতে নতুন করে আয়ের পথ দেখছে শিলিগুড়ি মহকুমা এবং শিলিগুড়ি পুর নিগম সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনি এলাকার 25টি পরিবারের মহিলারা। কারণ প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ হতে স্বাভাবিকভাবেই শিলিগুড়ি জুড়ে বেড়েছে এবং গোটা দেশেই কার্যত বেড়েছে প্লাস্টিকের পরিবর্তে কাগজের ব্যাগ কিংবা কাপড়ের কিংবা কাগজের ঠোঙা। আর এতেই এই এলাকার মহিলারা কাগজের ঠোঙা বানিয়ে বর্তমানে নিজের পায়ে অর্থাৎ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। চলতি মাসের পয়লা জুলাই থেকে গোটা দেশব্যাপী প্লাস্টিক ক্যারি ব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে প্লাস্টিক বন্ধ হতে অভাব ও অনটনের সংসারে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। কাগজের ঠোঙা তৈরি করে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 25টি পরিবার উপার্জন করছে। শুধু মহিলারা নয়, বাড়ির অন্যান্য সদস্যরাও এই কাজে অবসর সময় হাতে হাত মিলিয়ে কাগজের ঠোঙা তৈরি করছেন। সারাদিনে ঘর বাড়ির কাজ করে বাচ্চা দেখে টেখে ওই 2 কেজির মতন হয়। কিরকম লাভ? লাভ তো বেশি নেই, কেজিতে 13 টাকা। আচ্ছা, এই এতদিন ঠোঙার একটা চাহিদা ছিল না, প্লাস্টিক চলতো বাজারে, এই এখন প্লাস্টিক তো বন্ধ হয়ে গেছে, ঠোঙার কি এখন পরিস্থিতি? এখন চাহিদাটা তো একটু বেশি বাড়ছে, আমাদেরকে বেশি করে ঠোঙা দিচ্ছে, আগে অতটা পরিমাণে দিত না, এখন বেশি একটু দিচ্ছে আমাদের। আগে কিরকম পরিমাণ পেতেন? আগে 3-4 দিন পর 2 কেজি, 3 কেজি, 3-4 দিন পর পর। আচ্ছা, এখন দিয়ে মানে 2 দিন পর পরই 6 কেজি, 8 কেজি এভাবে দিয়ে যায়। পাইকারির দেওয়া কাগজ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ঠোঙা তৈরি করার পর 1 কিলো ঠোঙা বিক্রি করলে মহিলারা পান 13 থেকে 15 টাকা। প্রথমে বাজার থেকে কাগজ নিয়ে এসে সেই কাগজকে মাপ করে কেটে আটা দিয়ে আঠা তৈরি করে তারপর কাগজ মুড়ে ঠোঙা তৈরি হয়। এরপর সেই ঠোঙা বেশ কিছুটা সময় রৌদ্রে শুকোতে হয়। এরপর ওই ঠোঙাকে পাইকারি এসে টাকা দিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু যে সামান্য টাকা উপার্জন তারা করতে পারছে, তাদের আবেদন যে সরকার যদি এই বিষয়ে আরেকটু আগ্রহ দেখায় হয়তোবা তাদের হাল ফিরবে। আমি মোটামুটি 5 থেকে 6 বছর হয়ে গেল, এমনি আমার কলেজ কমপ্লিট, এমনি বাড়িতে বসে থাকি আর কি, যা যা হয় বাড়ির কাজ করার পরে যেটুকু সময় পাই। আমার কলেজ এমনি কমপ্লিট হয়েছে সামনের বছর আর কি। তো এটা তোমাদের পারিশ্রমিক কিভাবে দেয়? পারিশ্রমিক আমাদের 1 কেজি 15 টাকা এরকমই দেয়, মানে যেরকমভাবে বানাই সেই আন্দাজে খুব কমই মূল্য পাই আর কি। খাটনি এবং যতটা পরিশ্রম এবং যতটা ঠোঙা বানাতে তারা পারে সেই ঊর্জায় তাদের আয় অনেকটাই কম, তাই তাদের দাবি বাড়ানো হোক তাদের আয়। শিলিগুড়ি থেকে ক্যামেরা পার্সন স্বপন শাহ, অরূপ পোদ্দার, সাথে জয়দীপ বাগ, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।